নমস্কার চাঁদিহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি বৃষ্টি ভালো লাগে কিন্তু টানা বৃষ্টি হলে কিন্তু আর ভালো লাগে না মনে হয় কবে রোদ উঠবে কবে রোদ উঠবে মেঘলা আকাশ শ্রাবস্তির আবার শরীরটা খুব খারাপ জ্বর হয়েছে আর গলায় ব্যথা কয়েকদিন ধরে বেশ সুইমিং পুলে চান করেছে বৃষ্টিতে ভিজেছে বেশ ঠান্ডা লেগে গেছে আজকে স্কুল পাঠায়নি কেন কালকে স্কুলে ওদের প্রোগ্রাম আছে প্রোগ্রামে সাবসি পার্টিসিপেট করছে তো সেই কারণে আজকে পাঠায়নি তো ব্রেকফাস্টে বানিয়েছি নোনতা সুজি একদম কিছু খেতে চাইছে না খাবার রুচিটা নেই আর কি তো রাহুল আর কি একটু মজা করে করে ওকে খাওয়ানোর চেষ্টা করছে যাতে খেয়ে নেয় আগের দিনের একটু ভাত ছিল তো আমি একটু ডিম দিয়ে একটু এগ রাইস বানিয়ে নিলাম আমার জন্য এবার রান্নার রান্নায় লেগে পড়ব জ্বর হলে একটু সবারই মুখরোচক খেতে ইচ্ছা করে তো ভাবলাম আজকে একটু চিলি চিকেন বানাই তোর যেহেতু মুখে একদম খাবার রুচি নেই তো ভাবলাম যে চিলি চিকেন হলে বেশ ভাতটাও খেয়ে নেবে ওর ভালোও লাগবে খেতে কিছুই খেতে চাইছে না আসলে গলায় ব্যথা করছে মেডিসিন দিয়েছি আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো ডিম কনস্টাচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম এবার পকোড়াগুলো ভেজে নেব আমি ওকে বললাম দেখ তো যদি কালকে প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবি কি না শরীরটা দেখ শরীর বুঝে যাবি বলছে না আমি যাব আসলে আর কি ও ডান্সে আর কি ডান্স করছে তো হয় না গ্রুপ ডান্সে হলে কি হয় একজন যদি না আসে তখন খুব প্রবলেম হয় তো সে কারণেই বলছে যে না আমি যেহেতু গ্রুপ ডান্সে আছি আমাকে তো যেতেই হবে ঠিক আছে তুই তাহলে আজকে রেস্ট নে ভালো করে সে কারণেই আর কি আজকে স্কুলে পাঠায় আর ওদের যে কালকে যে প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মান্থ সেলিব্রেশন হবে তো এই সেলিব্রেশনে কি হবে মানে ফিলিপিন্সের কয়েকটি বিশেষ জায়গা আছে সেই বিশেষ জায়গার ফুডের সব স্টল দেবে বাচ্চারা এক একটা ক্লাসের বাচ্চা এক একটা জায়গার খাবারে স্টল দেবে তো ফিফথ ফিফথেজ ও বিকল বলে একটা জায়গা আছে সেখানে বিকলের খাবারের খাবারে আর কি স্টল দেবে সেখানে বিকলের যে সমস্ত ট্র্যাডিশনাল ফুড সেই সমস্ত খাবারগুলো ওরা করে নিয়ে যাবে তো আমি বলেছি ঠিক আছে আমিও তাহলে একটা খাবার করে পাঠাবো তো শ্রাবস্তির একজন বান্ধবীর মার কাছ থেকে আমি একটা রেসিপি শিখেছি যার নাম হচ্ছে পুতো সেই রেসিপিটাই আজকে বানাবো তো ফার্স্ট টাইম কোনো ফিলিপিনো খাবার আমি ট্রাই করব তো আমার ভয়ও লাগছে জানি না পারবো কি না এদিকে আমি বলে ফেলেছি যে এই খাবারটা আমি ও নিয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঝটপট আমাকে পুতো বানাতে বানানোর জন্য লেগে পড়তে হবে তো পুতো বানানোর জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম চাল ভিজিয়ে রেখে সে চালটা গুঁড়ো করে নিয়েছি চালটা ভিজিয়ে রেখে কিছুক্ষণে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর গুঁড়ো করে নেব এই রেসিপিটা না অনেকটা ভাপা পিঠের মতো মানে আমরা যে ভাপা পিঠে বানাই সেরকমই আর কি অনেকটা এবার গুঁড়ো করার পর আমি নিচ্ছি যাতে কোনো না থাকে এরপর নারকলের একটা পুর বানাতে হবে যেখানে নারকোল দিতে হবে আর ব্রাউন সুগার দিয়েছি একটু মিল্ক পাউডার দিয়েছি আর এলাচ দিয়েছি যেরকম করে নাড়ু বানাই সেভাবেই আর কি এই পুটটা করতে হবে নাড়ু বানানোর মতো করেই করতে হবে আর কি আর সেই পুটটাকে আর কি মাঝখানে দিতে হবে দেখাচ্ছি আর কি প্রসেসটা তোমাদের আসলে এটা আমি ফার্স্ট টাইম করছি আমি কোনোদিনও ভাপা পিঠে বানাইনি তো আমি যখন কলকাতায় থাকতাম তখন তো যখন শীতকালে অনেক জায়গায় মেলা হতো সেখানে গিয়ে খুব ভাপা পিঠে খেতাম কিন্তু নিজে কোনো ট্রাই করিনি এই রেসিপিটা অনেকটা ভাপা পিঠের মতোই এবার চারের গুঁড়োটাকে ভালো করে আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি মানে জল দিতে হবে না সামান্য একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি কিন্তু জল পুরোপুরি জল দিতে হবে না যা সামান্য জল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম এবার আমি স্টিমে দেব একটা স্টিলের বাটির মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে যখন আমি পিঠেটা তুলবো আর কি মানে এটা পুতো এই এই পুতোটা তুলবো যাতে ভেঙে না যায় আর এইগুলো আমি ছোটো ছোটো বানাবো সেগুলোর মধ্যে নারকলের পুট দেবো না এটা একটু বড়ো করে বানাচ্ছি বাটির মধ্যে কিছুটা চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবার মাঝখানে ওই নারকোলের পুরটা দিয়ে দেবো কিছুটা আমি তুলে রেখেছি এমনি খাবো বলে এটাকে জাস্ট গোল করলেই নাড়ু একদম কিন্তু আমি এটা মাঝখানে দিয়ে দেবো তার উপর আবার আমাকে ওই চালের গুঁড়োটা আবার দিতে হবে দিয়ে স্টিম করতে হবে মাঝখানে দিয়ে দিলাম নারকোলের পুরটা এখানে না কোড়া নারকল কিনতে পাওয়া যায় মানে তুমি বাজারে গেলে তুমি যে নারকলটা চুজ করবে ওরা সেটা তোমাকে মেশিনে কুড়িয়ে দিয়ে দেবে তো সেই জন্য নারকল করোনো ওরা কোনো ঝামেলা নেই তো সেজন্য আমরা নাড়ুটাও খেতে পারি মানে পুজো লক্ষ্মী পুজোই আস সামনেই তো পুজো তারপর পুজো আসছে তারপর লক্ষ্মী পুজো হবে তখন বেশ নাড়ু বানাই প্রত্যেক বছরই বানায় তো আমাকে আর কষ্ট করে কোড়াতে হয় না মানে কোরনো নারকলই আমি কিনতে পাই এখানে এবার ওপর দিয়ে ভালো করে আমি চাল চালের গুঁড়োটা দিয়ে দিয়ে সেট করে নিচ্ছি বুঝতে পারছি না কেমন হবে খুব টেনশনে আছি কেন এটা কালকেও স্কুলে নিয়ে যাবে বিভিন্ন জায়গার খাবারের স্টল বসবে সেখানে জার্জ দেখবেন কোন জায়গার খাবার ভালো হয়েছে সেই হিসেবে প্রাইস দেওয়া হবে এটা হচ্ছে বিকলের জায়গার খাবার বিকল জায়গাটার নাম সেই জায়গার খাবার অনেক ধরনের খাবার আছে তো আমার মনে হচ্ছে এটাই আমি পারবো তো সেই জন্যেই বানালাম আর কি সবগুলো আমার হয়ে গেছে এগুলো ছোট ছোটো বানিয়েছি একটু ভেঙে গিয়েছিল তোলার সময় আসলে ফার্স্ট টাইম বানানাম তো তো রাহুল বললো আমি নারকোল দিয়ে ডেকোরেশন করে দেবো ওপর দিয়ে তাহলে দেখতে ভালো লাগবে আর কি কিন্তু শ্রাবস্তি বলছে এগুলো আবার মাটির পাত্রতে রাখবে বুঝতে পারছি না মাটির পাত্রতে যখন আবার স্কুলে গিয়ে রাখবে সেগুলো আবার ভেঙে যাবে কি একই তো আমার একটু তুলতে গিয়ে ভেঙে গেছে রাহুল একটু ডেকোরেশন করে দিল এবার ও রেডি হচ্ছে তো আমি তাও বললাম দেখ যেতে পারবি তো বলছে না না আমি যাবো তো আমি ওকে কিছুটা রেডি করে দিয়েছি আর কিছুটা নিজেই ও সাজছে একবারে নাচের কস্টিউম পরেই যেতে হবে কস্টিউম পরেই স্কুলে যেতে হবে সাবস্তি রেডি হয়ে গেছে গায়ে জ্বরটা নেই কিন্তু গলা ব্যথাটা আছে নতুন স্কুলে এই ওর ফার্স্ট ডান্স পারফরমেন্স সেজন্য খুব এক্সাইটেড যে নতুন স্কুলে ফার্স্ট পারফরমেন্স শ্রাবস্তি রিসেস আর ওর টিফিনের জন্য আমি খাবারও প্যাক করে দিলাম স্কুলে চলে এসেছি স্কুলে তো প্যারেন্টস এর অ্যালাউ নেই তো যেহেতু শরীরটা খারাপ বলে আমি একটু ক্লাসরুম পর্যন্ত এলাম তো বেশিরভাগ বন্ধুরা গ্রিন রুমে আছে তো নাচের কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিয়ে গ্রিন রুমে চলে যাবে আমি বললাম ভালো করে নাচ করিস স্কুল থেকে বেরোনোর সময় আমি কিছুটা আর কি ভিডিও করতে পেরেছি কেন বেশিরভাগটাই সাজানো হয়েছে স্কুলের অডিটোরিয়ামে তো আমি বেরোনোর জায়গাতে কিছু কিছু স্টল দিয়েছে ওরা তো সেই স্টলগুলো একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা দেখাতে পারলাম না যেহেতু পেরেন্টস অ্যালাউ নেই এই প্রোগ্রামে সবাই দেখো কি সুন্দর সাজাচ্ছে এক একটা জায়গার খাবার রিপ্রেজেন্ট করবে আমরা যেমন ভাষা দিবস পালন করি এটা হচ্ছে ফিলিপিন্সের আর কি অনেকটা ভাষা দিবসের মতো এরা আর কি ভাষা হয় সমস্ত সব ট্র্যাডিশনাল খাবার সমস্ত মানে ট্র্যাডিশনাল ডান্স সমস্ত কিছু নিয়ে একটা আর কি প্রোগ্রাম সাজানো হয়েছে তো আমি আর কি শ্রাবস্তীকে স্কুলে দিয়ে একটু রাহুলের সাথে টুকিটাকি কেনাকাটার জন্য বেরিয়েছি একটু গ্রসারির আইটেম নেবো কয়েকদিন ধরে কেনাকাটা সেভাবে হয়নি বৃষ্টির জন্য তো শ্রাবস্ত্রীরা বাড়ি চলে এসেছে ডান্সের জন্য প্রাইজও পেয়েছে তো আমি তো খুব খুশি যে এত শরীর খারাপ নিয়ে স্কুলে গেছে তারপরে যে ডান্স করেছে সেই পারফরমেন্সটা সবার খুব ভালো লেগেছে তার জন্য প্রাইজ পেয়েছে এটা কি কম বড় কথা তো প্রবাসী না কি সবসময় একাই তো থাকি তো এই সমস্ত ছোট ছোটো আনন্দগুলো কিন্তু একটা বেঁচে থাকার রসদ বলতে পারো মানে কি বলবো আত্মীয় নিজের কাছে মানুষদের ছেড়ে থাকা মনটা মাঝে মাঝে কিন্তু খুব খারাপও লাগে নিজের দেশের জন্য কিন্তু এই সমস্ত আনন্দগুলো আর কি কিছুটা হলেও দুঃখ মানে মনের দুঃখকে একটু কমিয়ে দেয় এই নিয়েই বেঁচে আছি আনন্দে আছি তো স্বাবস্তিকে তো খুব আদর করলাম যে ও নতুন স্কুলে গিয়ে এটা ওর ফার্স্ট প্রাইজ দেখলাম ঠিক আছে আবার পড়াশোনাটাও ভালো করে করতে হবে তো আমি একটু লুচি ভেজে নিচ্ছি সঙ্গে আলুর তরকারি এটাই হচ্ছে আজকে ডিনারের মেনু তো সারাদিন আজকে আমারও খুব পরিশ্রম গেছে আর কি টেনশনেও ছিলাম না আগের দিন থেকেই আর কি আমার খাটনি চলেছে এই খাবার বানানো তারপরে হচ্ছে ওর সব গুছিয়ে দেওয়া সব কিছু সে নিয়ে তো টেনশানেই ছিলাম তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো গুড নাইট পরের ব্লগে আবার দেখা হবে